খাবার বিষয়ে এখন কিন্তু গোলাপের পাপড়ি পাওয়া যাচ্ছে, পদ্মারের বিরিয়ানিতেও কিন্তু এখন দিচ্ছে গোলাপের পাপড়ি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আর তোমার থাম্বনেল টাইটেল ঠিক আছে, আজকে আমি চলে এসেছি হাবড়ায়। হাবড়ায় সেই বিরিয়ানি পাড়াই বলতে পারো, কারণ চারিদিকে এত বিরিয়ানি পাওয়া যাচ্ছে হাবড়ায় মাত্র 65 টাকায় চিকেন বিরিয়ানি। আর আজকে আমি ট্রাই করতে চলেছি আমার পেছনে পদ্মার বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে কেমন, তোমরা কী করে আসবে, সম্পূর্ণ বিস্তারিত থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ, তোমার দেখতে পাচ্ছ আজকে কিন্তু বৃষ্টি পড়ছে, নিম্নচাপ। হ্যাঁ, নিম্নচাপ, তার মধ্যে আমি চলে এসেছি আজকে সেই হাবড়ায় পদ্মার বিরিয়ানির খেতে। টেস্ট কেমন সেটা তো তোমাদের খেয়ে বলবোই। এইদিকে হচ্ছে বাচ্চার বিরিয়ানিতেও কিন্তু প্রচণ্ড ভিড়, আর নতুন কিন্তু আউটলেট খুলেছে মামা ভাগ্নে বিরিয়ানি, আর এই দিকটা আছে সে আমাদের কলকাতা বিরিয়ানি। কোনটা বেশি টেস্ট আজকে কিন্তু আমরা খাবো আর বিরিয়ানি। তো কেমন কি খেতে, আর বিরিয়ানিটা সত্যি কি ভালো, তো সব কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। চিকেন কষা, চিকেন কষা পিস কত? পার পিস 20 টাকা। এই হচ্ছে চিকেন কষা পদ্মার বিরিয়ানি, আর হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা কত করে দিচ্ছ? 40 টাকা পিস। বুঝতে পারছিস না, এই যে আরেকটা হাঁড়ি চলে এসছে এখন, আর এই হাঁড়িটাই কিন্তু এখন কাটা হবে। তো সেটার থেকেই আমি ট্রাই করবো আজকের এই পদ্মার বিরিয়ানিটা খেতে কেমন সেটা তো তোমার সাথে শেয়ার করবোই। তোমরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু হাঁড়িটা কিন্তু খোলা হবে। খুব খুব সুন্দর, দেখো কত সুন্দর লাগে, পেঁয়াজগুলো যে ভেজে দিয়েছে উপরে দেখো কতটা সুন্দর লাগে। কেমন আছো? ভালো। তা তোমার এখানে কত রকমের বিরিয়ানি পাওয়া যায়? চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি। ডিম বিরিয়ানি, মটন বিরিয়ানি পাওয়া যায় না, তাই তো? আমি অর্ডার দিলে পাওয়া। আচ্ছা আচ্ছা, তুমি হচ্ছে চিকেন বিরিয়ানি প্রাইসটা কি রেখেছো? খেলে 65 টাকা, নিয়ে গেলে 70 টাকা, মানে কন্টেনারে নিয়ে গেলে 5 টাকা বেশি, তাই তো? আচ্ছা আচ্ছা, না এখন দেখছি যে হাবড়ায় তোমাদের মানে কি ইউনিয়ন করেছে নাকি, সব 65-65 হয়ে গেছে। আচ্ছা, ইউনিয়ন না, লেভেল হিসাবে বিক্রি। আচ্ছা আচ্ছা, একটু দেখাও একটু। আর তোমার ওই চিকেন চাপটা কত প্রাইস? 40 টাকা প্রাইস। 40 টাকা। আর ওইটা কি আছে? 150 গ্রাম। একটু দেখাও। এই হচ্ছে চিকেন চাপ, দেখতে পাচ্ছ মানে একদম সে 150 গ্রামের কিন্তু চিকেনের ওয়েট দাদা যা বললো। আর হচ্ছে তোমার বিরিয়ানিতে যে চিকেনটা ইউজ করো, 100 গ্রাম, তাই তো? আচ্ছা আচ্ছা, আমাদের 1 প্লেট দিও তো চিকেন বিরিয়ানি। এই যে এখন পেয়ে গেছি সেই হাবড়ার পদ্মার বিরিয়ানি, দেখতে পাচ্ছ কলা পাতায় কিন্তু সার্ভ করা হচ্ছে। আর এর প্রাইসটা তো তোমাদের বললাম মাত্র 65 টাকা, একদম মানে দাদা বৌদি স্টাইলে কিন্তু সার্ভ করছে। তো এবার তোমাদের খেয়ে বলবো কেমন কি খেতে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই সেই হাবড়ার বিখ্যাত পদ্মার বিরিয়ানি, দাদা বসে আছে, ভাই এদিকে সার্ভ করছে, আর এদিকে অনেক দাদারাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভালো লাগছে খেতে? টেস্ট কেমন? ভালো। আগে খেয়েছো তুমি? আসে প্রথম দেখতে, সবাই কিন্তু বলছে ভালো। আর বাচ্চার বিরিয়ানি তো আমরাও খেয়েছি, ভালো মন্দ সেটা তো তোমরা জানাই, ভিডিও তো বলেই দিয়েছি। তো আমি আজকে পদ্মার বিরিয়ানি নিয়ে নিয়েছি এই যে, তো আমরাও খেয়ে বলবো কেমন খেতে। তো গাইস, ফাইনালি কিন্তু নিয়ে মানে পেয়ে গেছি পদ্মার সে বিরিয়ানি মাত্র 65 টাকা দাম। রাইসের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ কতটাই, রাইসটা দেখো একদম কিন্তু ঝুরঝুরে, তেল তেলে ভাবটা কিন্তু কমই আছে। আর দিয়েছে এই হচ্ছে এত বড় একটা আলু, আর হচ্ছে এই হচ্ছে চিকেনটা দেখো কতটা বড়। আর মানে খাবার বিষয়ে এখন কিন্তু গোলাপের পাপড়ি পাওয়া যাচ্ছে, পদ্মারের বিরিয়ানিতেও কিন্তু এখন দিচ্ছে গোলাপের পাপড়ি। তো এবার খেয়ে দেখি কেমন কি খেতে, প্রথমে আলুটা দেখি ট্রাই করি। আলুটা সেদ্ধটা দেখেছে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েছে, পুরোটাই ভালো সেদ্ধ হয়েছে। তো আলুটা খেয়ে দেখি মশলা কুকার যে মশলা সেটা ঢুকেছে কিনা। কুকার কিন্তু মশলাটা ঢুকেছে। একটু রাইস দিয়ে আলুটা খেয়ে দেখি তোমরা আলু বিরিয়ানি ট্রাই করতে পারো কিনা এই দোকানে। তোমরা কিন্তু আলু বিরিয়ানিটাও ট্রাই করতে পারো। এই যে এত বড় একটা চিকেন,
একশো গ্রাম বললো কাকা ওয়েট। একটু দেখি কেমন কি সেদ্ধ হয়েছে, এই দেখো খুলে খুলে আসছে বস, খুলে খুলে একটু চিকেন দিয়ে একটু রাইস দিয়ে গরম গরম, মানে কী বলবো মানে এত গরম খাওয়া যাচ্ছে না। বাচ্চার বিরিয়ানির থেকেও কিন্তু ভালো টেস্ট, তা বলছি বাচ্চার বিরিয়ানির থেকেও কিন্তু ভালো টেস্ট। কারণ দেখলাম কত সবাই কিন্তু লাইন দিয়ে খাচ্ছে, আর সবাই দেখো লাইন দিয়ে খাচ্ছে বৃষ্টির ভেতরেই। যদি টেস্ট না হয় তাহলে কেন সবাই খাবে? তোমরা কী করে আসবে পদ্মা বিরিয়ানিতে তোমাদের বলে দিচ্ছি, শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে আসতে হবে হাবড়া স্টেশনে। হাবড়া স্টেশনে এসে এক নম্বরেই তোমরা বনগাঁর দিকে যেতে বা হাতে পড়বে পদ্মার বিরিয়ানি। তো তোমরা এখানে আসতে পারো আর ট্রাই করতে পারো বিরিয়ানিটা, আমার তো ভালো লাগলো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যারা পদ্মার বিরিয়ানি ট্রাই করেছো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগলো খেতে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।